Hey, what's up guys, this is Suraj, welcome back and new video. এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে ক্লিক করে দিন, কারণ নতুন নতুন ভিডিও আপডেট চলে আসবে সবার আগে তোমাদের কাছে। বন্ধু, তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো, ঠিক আছে, সেভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো, তো আমাদের চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে অল্প দিনের মধ্যে। তো যাই হোক, আজকের যে টপিকটা হলো সেটি হলো অনেক ভাই অনেক বন্ধুদের একটা ধারণা থাকে, যেটা হলো খুব ভুল ধারণা, ঠিক আছে, যে আমাদের ওয়ার্কআউট করলে বা জিম করলে নাকি আমাদের হলো হাইট বাড়ে না বা হাইট কমে যায়, ঠিক আছে, এরকম একটা কোনো ধারণা থাকে। তো আজকে ওটারই বিষয়ে গোটাটা আলোচনা করব এবং কী কী এক্সারসাইজ করা যাবে, কী কী এক্সারসাইজ করা যাবে না গোটা ডিটেলসে বলবো। তো সেই জন্য গোটা ভিডিওটা ফুল দেখো, তাহলে হয়তো সব বুঝতে পারবে, আমি বুঝাতে পারবো তোমরা, তোমরা ভালো বুঝতে পারবে। তো বেশি কথা না বলে সবার প্রথমে বলি, আমাদের যে হাইটটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটা আমাদের ডিপেন্ড করে আমাদের জেনেটিকের উপরে, ঠিক আছে। আমাদের জেনেটিক যেমন, ঠিক আছে, আমাদের জেনেটিক বলতে আমাদের দাদু কিংবা আমাদের বাবা, আমাদের হাইটটা যেমন হবে কিন্তু আমাদের জেনেটিক অনুযায়ী আমাদের হাইটটা কিন্তু তেমন হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কম বেশি হয় কারো কারো, ঠিক আছে, অনেক কারো যে বাবা মা খাটো থাকে কিন্তু ছেলে বড় হয়, মানে লম্বা হয়, এটা কিছু ক্ষেত্রে হয়, কিন্তু বেশিরভাগ তো আমাদের কিন্তু ডিপেন্ড করে আমাদের শুধু আমাদের হচ্ছে জেনেটিকের উপরে। তো তাও অনেক কারো যারা একটু শর্ট হাইটের তারা কিন্তু একটা যে ধারণাটা থাকে যে কিংবা অনেক কারো এই ধারণাটা থাকে যে আমি অল্প বয়স থেকে জিম করবো কিংবা ওয়ার্কআউট করবো, আমার হচ্ছে হাইট আর বাড়বে না, কিংবা আমার হচ্ছে এতক্ষণে হাইট আছে তো আমার আর মানে হাইটটা বাড়বে না, এরকমই হয়ে থাকবে, এরকম একটা ধারণা থাকে। তো ফার্স্ট অফ অল আমি বলে দিই, 15 থেকে মোটামুটি 21 বছর অবধি কিন্তু আমাদের হাইট বাড়ে, ঠিক আছে, 21 বছরের ওই পারে হাইট বাড়া অসম্ভব, মানে 99% আমাদের চান্স নেই আর 21 বছরের ওই পারে যদি হয়, 21 বছর অবধি আমাদের হাইটটা কিন্তু বাড়ার চান্স থাকে। তো এর মধ্যে এবার অনেকে বলে যে এর মধ্যে ওয়ার্কআউট বা জিম করলে নাকি হচ্ছে হাইট বাড়ে না, তো সেই ক্ষেত্রে বলছি তোমরা বাইসেপ ট্রাইসেপ, ঠিক আছে, যেটা আমাদের ফুল বডি তোমরা ওয়ার্কআউট করতে পারো, শুধু তোমরা ওয়ার্কআউটের মধ্যে তোমরা বাইসেপ, ঠিক আছে, ট্রাইসেপ এলে হেভি ওয়েট দিয়ে তোমরা করতে পারো, কোনো প্রবলেম নয়। বাট তোমরা যে শোল্ডার প্রেস মারো, শোল্ডার হচ্ছে মিলিটারি প্রেস যেটা মারো বারবেল দিয়ে কিংবা ডাম্বেল দিয়ে হচ্ছে শোল্ডার প্রেস মারো, এইটা তোমরা মারবে না, ঠিক আছে, প্রথমত। এটা যদিও তোমরা মারো একদম মিডিয়াম টু হাই লো যেটা ওয়েট হয়, ঠিক আছে, একবারে মিডিয়াম ওয়েটটা যেটা কম ওয়েট সেটা নিয়ে তোমরা মারবে, ওটাতে ক্ষতি করবে না, ঠিক আছে, কিন্তু তোমরা যদি বেশি ওয়েট দিয়ে তোমরা যদি মারো তাহলে কিন্তু তোমাদের হাইটে ফারাক পড়বে, ঠিক আছে, সেটা তোমাদের রিসার্চ করে যেটা পাওয়া যায়, যেটা পড়ছি গুগলে সেটাই তোমাদেরকে বলছি, এটাতে কিন্তু হাইটটা কম হয় এইভাবে যদি মারো। তারপরে হচ্ছে তোমরা স্কোয়াট মারলে তোমাদের কিন্তু হাইটে বাধা পড়বে, ঠিক আছে, তোমরা হচ্ছে ডাম্বেল দিয়ে স্কোয়াট মারো যেটা তোমার ঘাড়ের মধ্যে নিয়ে বারবেল নিয়ে মারো সেটাতে কিন্তু তোমাদের হাইটে ফারাক পড়বে, তোমরা যদি ডাম্বেল নিয়ে মারো তাও কিন্তু অতটা ফারাক পড়বে না, কিন্তু স্কোয়াট কিংবা শোল্ডার প্রেস, শোল্ডার মিলিটারি প্রেস, ঠিক আছে, বিহাইন্ড দ্য নেক এইসব যদি তোমরা মারো তাহলে কিন্তু তোমাদের হাইটটা কম হবে, কিন্তু তোমরা বেশি ওয়েট দিয়ে কিন্তু মারলে তোমাদের হাইটটা কিন্তু বাড়ার সম্ভাবনা কমে যাবে। তাছাড়া তোমরা আদার যে কোনো যেটা কিছু ওয়ার্কআউট করো, ঠিক আছে, বাইসেপ ট্রাইসেপ লেগ যেটা ওয়ার্কআউট করো সেটাতে তোমাদের হাইটে কোনো ফারাক পড়বে না, ঠিক আছে, তোমরা গুগল করে দেখে নিতে পারো, এটা একবার প্রমাণিত। তো লোকের কথাতে না গিয়ে যে এটা করলে তোর এটা হবে, এটা করলে ওটা, লোকের কথাতে না গিয়ে নিজে রিসার্চ করো, রিসার্চ করে তোমার যদি মনে হয় হ্যাঁ তোমার যদি কোনো কনফিউশন থাকে আমি বাদে আরও অন্য ইউটিউবারদের ভিডিও দেখো তাহলে তোমাদের কিন্তু কনফিউশনটা দূর হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এইভাবে দেখে নিয়ে বেকার মনের মধ্যে খুঁতখুঁতে রেখে কিন্তু কোনো কাজ নাই, ঠিক আছে, মনের মধ্যে খুঁতখুঁতে থাকলে জিনিসটা আরও খারাপ হবে। তো আমি বলে দিলাম কখন থেকে কখন হাইট বাড়ে, ঠিক আছে, কাদের বাড়বে না বা কোন ওয়ার্কআউট করলে বাড়ে না, তোমরা হয়তো আমি খুব সাধারণভাবে বুঝিয়ে দিলাম, তোমরা হয়তো সাধারণভাবে বুঝতে পেরে গেছো আমি কী বুঝতে চাইছি। তো যদি তোমরা বুঝতে পারো তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, লাইক করে চ্যানেলটিকে নতুন আসলে সাবস্ক্রাইব করে নিও, তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো, আমি আশা করি আর হেলথ রিলেটেড ভিডিও আমি আরও নিয়ে আসতে থাকবো। তো আজকের মধ্যে এতটুকুই, তো থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।